আজকে আমরা চলে এলাম প্রতিমা শিল্পীদের একদম অন্দরমহলে প্রতিমা তৈরি করা দেখতে। পুজো আর মাত্র দু মাস বাকি, প্রকৃতি সেটা জানান দিচ্ছে। নীল আকাশের কোলে সাদা সাদা মেঘের ঘুরে বেড়ানো আর তার সাথে সূর্যের উঁকি মারা পরিবেশের মধ্যে যেন একটা বেশ পুজো পুজো গন্ধ চলে এসেছে। সেই আনন্দে আমরাও চলে এলাম কলকাতার কুমোরতলিতে প্রতিমা শিল্পীদের কাছে প্রতিমা কেমনভাবে তৈরি হচ্ছে তা দেখতে। ট্রাভেল উইথ সুস্মিতাতে আপনাদের অভিনন্দন এবং স্বাগত। নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কলকাতার কুমোরতলির নাম আমরা কে না শুনেছি। কলকাতার কুমোরতলি হলো বিশ্বজোড়া খ্যাত। এখানকার প্রতিমা শিল্পীদের হাতের কাজ অনবদ্য এবং এক কথায় অসাধারণ। তাই আমরাও চলে এলাম শিল্পীদের হাতের কাজ দেখতে এবং দুর্গা প্রতিমা কীভাবে তৈরি হচ্ছে তা দেখতে। কুমোরতলির এই অঞ্চলটি পটুয়াপাড়া নামেও বিখ্যাত, যা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসাবে বিখ্যাত। এই কুমোরতলির প্রতিমা শুধু যে পশ্চিমবঙ্গ বা কলকাতার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে তা না, দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বাইরেও এই প্রতিমা যায়। টানা দু বছর করোনার জন্য প্রতিমা সেইভাবে তৈরি হয়নি বা সেইভাবে বিক্রিও হয়নি, কিন্তু এবছর 2022-এ প্রতিমা প্রস্তুতির কাজ একদম খুব ভালোভাবে চলছে। প্রতিমা শিল্পীরা এই বছর ভীষণভাবে ব্যস্ত এবং তারা এবছর বেশ অর্ডার পেয়েছে, সেই কারণে তারা খুব চটজলদি হাতের কাজ শেষ করার চেষ্টা করছে। আপনারা যদি এই কুমোরতলিতে আসতে চান বা কুমোরতলিতে ঠাকুর অর্ডার দিতে চান তাহলে আপনারা খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। প্লেনের থেকে দক্ষিণেশ্বরের যে বাসগুলি আসে সেই বাসগুলি করে আপনারা কুমোরতলিতে নেমে যাবেন। আর যদি মেট্রো করে আসতে চান তাহলে শোভাবাজার আহিরিটোলা মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন কুমোরতলি। আর তাছাড়া যদি টকরেলে আসতে চান তাহলে বাগবাজার স্টেশনে নেমে সেখান থেকেও কিছু পথ হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন খুব সহজেই কুমোরতলিতে। প্রতি বছরই দুর্গাপুজোয় আমরা নতুন কিছু না কিছু চমক দেখতে পাই। তাহলে চলুন আমার শিল্পী দাদাদের মুখ থেকে শুনে নিই এবছর নতুন আমাদের জন্য কি চমক রয়েছে। দাদা, এবছর মহালয়া আর মাত্র 7 দিন বাকি, মোটামুটি আর 2 মাস 10 দিন মতো পুজো বাকি। তাহলে বলুন এবছর পুজোতে আপনারা কি চমক দিচ্ছেন আমাদের জন্য? আমি 2 বছর চমক দিয়েছি। প্রথম বছর চমক দিয়েছি করোনা শো, এটা ভাইরাল হয়েছিল, এটা করলাম। ডেল্টা ভ্যারিয়েন্ট বলে একটা ভাইরাস আছে, সেটাও করলাম, সেটা প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে। বছর তো করোনার সেই থাবাটা একটু হালকা, তার জন্য মা তো সব কটা কিন্তু বধ করছে। এইবার আমি নিজে একটা নাম দিয়েছি ভাইরাস, কারণ করোনা ওষুধের প্রত্যেকটা করোনা ওষুধকে বধ করেছে। এবার লাস্ট যেটা করতে যাব সেটার আমি নাম দিয়েছি ভাইরাস, ভাইরাস নাম দিয়েছি। এ পারছে না, এ পালাচ্ছে, কনসেপ্ট হচ্ছে পালানো আর মায়ের সঙ্গে পারবে না। একটা তো ব্ল্যাক, একটা গ্রিন করেছিলাম, তো এইবার যেটা করবো সেটা আমার ওষুধের কালার হবে হোয়াইট। এবার হোয়াইটের মধ্যে যেই সিম্বলগুলো থাকে করোনার যে সিম্বলগুলো আমরা দেখি তার শরীরের মধ্যে দেখা যাবে, চুলের মধ্যে দেখা যাবে। যাই হোক, এটা করছি, দেখুন আপনাদের কেমন লাগে। আপনারা চোখ রাখুন, আপনারা দেখতে পাবেন এখন সেটা তৈরি হচ্ছে। কিছুটা মাটির কাজ তৈরি হয়ে গেলে আপনাদের আমি আপনাদের সেই ছবিটা দেখাব। ধন্যবাদ দাদা আমাদের এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা অবশ্যই আপনার এই খবরের বিষয়ে চোখ রাখব এবং দেখতে থাকব। যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা খুব সহজেই লঞ্চে করে চলে আসুন বাগবাজার বা শোভাবাজার ঘাটে, সেখান থেকে হেঁটে পৌঁছে যান কুমোরতলিতে। কুমোরতলি প্রতিমা শিল্পীদের হাতের কাজ এবং নিপুণতা দেখার মতো। এখানকার প্রতিমাদের মুখগুলি দেখলে সত্যিই একটা আলাদা কিছু অনুভব হয়। মনে হয় যেন স্বয়ং মা স্বর্গ থেকে মর্তে নেমে এসেছেন আমাদের দুঃখ কষ্ট লাঘব করার জন্য এবং আমাদের সবসময় সুখে আনন্দে রাখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে বা লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন,
তাহলে আমার এইরকম ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পাবেন। কুমোরটুলি আরও নতুন অনেক অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আসব। আপনারা এই চ্যানেলটি দেখতে থাকুন। আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য, কখন মা আসবেন এবং আমরা এই পাঁচ দিন খুব হাসি আনন্দ করে কাটাব। তাহলে চলুন আমরা ভালো করে কুমোরটুলিটা ঘুরে দেখে নিই এবং তার সাথে প্রতিমা শিল্পীদের হাতের নিপুণতাও আমরা দেখে নিই। এখানকার প্রতিমা শিল্পীরা কোনো রকম মেশিন ব্যবহার করে না, নিজেদের হাতেই তাদের কর্মদক্ষতা এবং নিপুণতা ফুটে ওঠে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজেই পাওয়ার জন্য।